নমস্কার, আপডেট লাইফে আপনাদের স্বাগত। আজকে শিক্ষক নিয়োগ সংক্রান্তিত বেশ কিছু খবর দেব এবং তার সাথে সাথে বর্তমান পরিস্থিতিতে হাইকোর্টের যে অবস্থা সেই সম্পর্কে কিছু বলবো। অবশ্যই পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন, তাতে করে প্রতিনিয়ত যে নতুন নতুন আপডেট আসলো সেগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা এ বিষয়ে অবশ্যই অবগত রয়েছেন যে এই মুহূর্তে শিক্ষক নিয়োগের যে পরিস্থিতি তাতে করে অনেক জায়গাতেই অনেক বিষয়গুলো নিয়ে আন্দোলন চলছে। বিশেষত আপার প্রাইমারি কথাই বলবো, কারণ এই মুহূর্তে তাদের আন্দোলন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে চলছে। আজকেও তাদের আন্দোলন কর্মসূচি যা রয়েছে, ডেপুটেশন কর্মসূচি রয়েছে এবং সেই ডেপুটেশন কর্মসূচিতে বিভিন্নভাবে কিন্তু তারা যোগদান অনেকেই করছেন। তার সাথে সাথে দক্ষিণবঙ্গেও বেশ কিছু পদক্ষেপ করা শুরু হয়েছে এবং আরও জরুরি বেশ কিছু পদক্ষেপ করা দরকারও রয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন যে মামলাগুলি রয়েছিল সেগুলি খুব দ্রুত ওঠার কথা ছিল এবং এ বিষয়ে গতকালই আমরা একটি নিউজে বলেছিলাম যে 21 তারিখে নাগাদ এই বিষয়ে কোর্ট খুলতে পারে, কিন্তু তার পরবর্তী সময়ে যে অবস্থা জারি হয়েছে তাতে করে আদৌ কবে কোর্ট খুলবে সে বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে না এবং এই কারণে এখনও পর্যন্ত কবে কোর্ট খোলা হবে সে সম্পর্কে যথাযথ নোটিফিকেশনও আসছে না। গতকালই এই খবর আমরা পেয়েছিলাম 21 তারিখে কোর্ট খুলতে পারে, কিন্তু এই মুহূর্তে আগেই করোনা আক্রান্ত হওয়ায় হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার অশোক চক্রবর্তী, এরপর হাইকোর্টের আরও 2 শীর্ষ আধিকারিক রেজিস্ট্রার প্রশাসন ভাস্কর ভট্টাচার্য এবং রেজিস্ট্রার কল্লোল চট্টোপাধ্যায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবথেকে ভয়ের কথা, গত কয়েকদিন ধরে তো হাইকোর্টে একাধিক বিচারপতি আদালতে অন্যান্য কর্মীদের সংস্পর্শে এসেছেন, তারা সেক্ষেত্রে সংক্রমণে অন্যদের মধ্যে ছড়িয়েছে কিনা সে নিয়ে অন্ধকারে হাইকোর্ট প্রশাসন। সকলকে চিহ্নিত করে করোনা পরীক্ষার কাজ সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে ধন্দরতীয় সূত্রের খবর। এরপর 3 শীর্ষ আধিকারিকদের শরীরে এই করোনা সংক্রমণের জেরে কিন্তু সাধারণত হাইকোর্টের কাজকর্ম আবারও বিপর্যস্ত হয়ে পড়ল। এবার অনেক ক্ষেত্রে হাইকোর্টের বিভিন্ন কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশিকা থাকলেও পরিস্থিতির কারণে অনেক ক্ষেত্রেই করোনা সংক্রান্ত শারীরিক দূরত্ববিধি মানা সম্ভব হচ্ছে না, যে কারণে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। আইনজীবী মহলের বক্তব্য, করোনার এই বাড়বান্তের সময় আন্দোলনে এই আদালতে শারীরিকভাবে শুনানি চালু থাকলে স্বাভাবিকভাবে ভিড় এড়ানো সম্ভব নয়, তাই সংক্রমণের ঝুঁকিও বাড়বে। আপাতত বিজ্ঞপ্তি জারি করে 19 তারিখ পর্যন্ত হাইকোর্টের সমস্ত কাজকর্ম বন্ধ রাখা হচ্ছে এবং বিচারপতি টিবি কৃষ্ণন, রেজিস্ট্রার জেনারেল রায় চট্টোপাধ্যায় জারি করেছেন বিজ্ঞপ্তি, নতুনভাবে জানানো হয়েছে। তবে 19 তারিখের পর ফের আংশিকভাবে কোর্ট খোলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে চিন্তিত হাইকোর্টের কর্মী আধিকারিক উপস্থিত একাংশ। অর্থাৎ যে 21 তারিখে ডেট গতকাল খবর এসেছিল তা নিয়ে এখনও পর্যন্ত ধন্দ রয়েছে, সংশয় রয়েছে যে 19 তারিখের পর আবার 21 তারিখে কোর্ট খোলা আদৌ হবে কি না সেই বিষয়টা নিয়ে, কারণে এই মুহূর্তে 3 জন যখন আক্রান্ত এবং 3 জনই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন এবং গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন, সেই সমস্ত কাজের পরিপ্রেক্ষিতে তাদের আবারও কবে কাজে যোগদান করবেন এবং সেই পরিস্থিতিতে আবারও কবে এই মামলাগুলি উঠতে শুরু করবে সে সম্পর্কে কিন্তু অনেকটাই প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে, যার পরিস্থিতির কারণে কিন্তু আগামী দিনে এই সমস্ত মামলা যেগুলি আমাদের গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচিত, আবার প্রাইমারি মামলা বলুন বা বিভিন্ন বসির আহমেদ কেস, বিভিন্ন কেসগুলি কিন্তু ঝুলে রয়ে গেল এবং আগামী দিনে কবেই মামলা উঠবে সেটা কিন্তু নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না। এই আদালত স্যানিটাইজেশন করার পর এই আদালত চত্বর আবারও সশরীরে মামলাগুলি উপস্থিত করার জন্য, অর্থাৎ ফিজিক্যালি হিয়ারিং করার জন্য যে প্রসেস, সেই প্রসেস কবে থেকে চালু হবে সে সম্পর্কে আইনজীবীরাও কোনো রকম যথাযথ মতামত দিতে পারছেন না। তো বন্ধুরা, আমরা আগামী দিনে আরও কিছু আপডেট, আরও কিছু তথ্য পেলে অবশ্যই আপনাদের জানাবো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন, তাতে করে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসলে অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই।